দু সালের টেট পাস বঞ্চিত ক্যান্ডিডেটদের থেকে বাইশশো সাতচল্লিশ জন নতুনভাবে চাকরি পেতে চলেছেন ফাইভ পারসেন্ট ওয়েটিং মামলার আজকেই বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে ফাইনাল জাজমেন্ট আসতে পারে ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের যে টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে দু হাজার চোদ্দো সালে একটা বড়ো অংশ বিয়াল্লিশ হাজার নশো সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অলরেডি তারা নিযুক্ত হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি ষোলো হাজার পাঁচশো জন দু হাজার চোদ্দোর টেট পাস থেকে কিন্তু জয়েন করেছে যদিও পরবর্তীতে দেখা গেছে যে আরটিআই করে যে সেখানে থ্রি নাইন টু নাইন এই সংখ্যক ক্যান্ডিডেটরা জয়েন করেনি বা সেই নিয়ে মামলাও চলছে তো এই দু হাজার চোদ্দো টেটপাস নিয়ে প্রচুর কথা প্রচুর তর্ক প্রচুর বিতর্ক প্রচুর জলঘোলা কিন্তু ইতিমধ্যেই বহুবার বহু সময় আমাদের নজরে এসছে এবং বহু কেস হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের দোরগোড়াই পর্যন্ত চলে গেছে তো এই দু হাজার চোদ্দো টেটপাস থেকে যারা বঞ্চিত নিজেদেরকে মনে করেছে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এই মামলায় মামলাটা দায়ের করেছিল মামলাটা দায়ের করেছিল এবং পিটিশনারদের পক্ষে আইনজীবী ছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় যিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র এবং এটা সংবিধানের ছয় বাই আটের একটা নিয়ম বা রুল রয়েছে যে প্রতিটা রিক্রুটমেন্টের সময় একটা ওয়েটিং লিস্ট সেই কনসার্ন বোর্ডকে পাবলিশ করতে হয় যদি কোনো ক্যান্ডিডেট অনিচ্ছুক থাকে বা না আসে বা বেটার অপরচুনিটি পেয়ে যদি সে চলে যেয়ে থাকে তাহলে পরবর্তী যারা র্যাঙ্কিংয়ে রয়েছে তাদের থেকে কিন্তু এই পাঁচ পার্সেন্টের একটা লিস্ট তাদেরকে পাবলিশ করতে হয় বা জনসমক্ষে আনতে হয় যেটা আমরা রিসেন্ট যে রিক্রুটমেন্ট দু সালের যে রিক্রুটমেন্টে সেটা আমরা লক্ষ্য করেছি কিন্তু এই পাঁচ পার্সেন্ট যে ওয়েটিং লিস্ট পাবলিশ করা এটা কিন্তু দু হাজার সালের যে বিয়াল্লিশ হাজার যে রিক্রুটমেন্ট সেই সময় কিন্তু লক্ষ্য করা যায়নি এবং তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যও বর্তমানে শ্রীঘরে রয়েছেন এবং দায়িত্ব দেওয়া হয়েছিল তো এস অ্যান্ড কোম্পানিকে এবং তারা বা সেই কোম্পানি যেভাবে পেরেছে প্যানেলটাকে কিন্তু পাবলিশ করেছিল তখন দেখা গেছিলো যে নিজের নিজের রোল নাম্বার দিয়ে ইউ আর ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট ইউ আর ইনক্লুডেড ইউ আর নট ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট এভাবে ষোলো হাজার পাঁচশো রেজাল্ট দেখা গিয়েছিল এবং তারও আগের যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ হাজার রিক্রুটমেন্ট সেখানে এটুকুরও কোনো ব্যবস্থা ছিল না মোবাইলের এস এম এসের মাধ্যমে ক্যান্ডিডেটরা জানতে পেরেছিল যে সে সিলেক্ট হয়েছে কি হয়নি তো এই যে দু হাজার চোদ্দো সালের যারা বঞ্চিত ক্যান্ডিডেট ছিল তাদের যে যে ফাইভ পারসেন্ট মামলা এটা কিন্তু দীর্ঘদিন প্রাক্তন বিচারপতি মাননীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কিন্তু শুনানি চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে পঁচিশটা মতো হেয়ারিং কিন্তু সেখানে হয়েছে তিনি কেন জাজমেন্টটা দিয়ে যায়নি বা ফাইনাল জাজমেন্ট দিয়ে যায়নি সেটা ঠিকঠাকভাবে পরিষ্কার নয় তিনি পঁচিশটা একটা বিরাট সংখ্যক হেয়ারিং তো তিনি করিয়েছিলেন বা তিনি করেছিলেন এবং তিনি এমন একটা কাণ্ড ঘটিয়েছিলেন এখানে যে প্রাক্তন যিনি সচিব পর্ষদ সচিব শ্রীমতী রত্নাবাগজি মহাশয়াকে বা আর ম্যাডাম বলে যাকে আমরা বেশি চিনি তাকেও ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি কপিতে উল্লেখ করেছিলেন অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি তার কপিতে উল্লেখ করেছিলেন যে তিনি নিশ্চিত এই যে বিয়াল্লিশশো সাতচল্লিশ জনের রিপোর্ট এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু দেয়নি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়নি এবং এরপরেই যেটা বোঝা যাচ্ছিলো যে রায়টা হয়তো বিয়াল্লিশ বাইশশো সাতচল্লিশের পক্ষেই যাবে অর্থাৎ এনারা কেসটা জিতবেন এবং তারপরে কিন্তু হঠাৎ দেখা যায় যে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং মাননীয় বিচারপতির এই ইস্তফা দেওয়ার পরে এই যে পঁচিশটা শুনানি হয়েছিল তার কোনো চূড়ান্ত জাজমেন্ট আমরা হাতে পাইনি এবং তারপরেই কিন্তু এই গোটা কেসটা চলে আসে বিচারপতি রাজাশেখর মান্তার কাছে বা তার এজলাসে এবং রাজাশেখর মান্তা এই কেসটা হাতে পেয়ে কিন্তু তিনি প্রধান বিচারপতির কাছে বিষয়টিকে পাঠান তার পর্যবেক্ষণের জন্য কিন্তু প্রধান বিচারপতিও আবার গোটা বিষয়টাই রাজাশেখর মান্তার এজলাসে হবে এমনটাই তিনি মনে করেছেন এবং আজকে তার হেয়ারিং হচ্ছে বা কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে তো আজকের এই হিয়ারিংয়ে যেটা বিভিন্ন সূত্র বা আইনজীবী মহলের একটা অংশের যেটা মন্তব্য বা তাদের যেটা পর্যবেক্ষণ যে আজকেই হয়তো একটা চূড়ান্ত রায়দান হতে পারে এবং রায়দানটা হয়তো এই বিয়াল্লিশশো সাতচল্লিশ জন যে ক্যান্ডিডেট রয়েছে তাদের পক্ষে যাবে অর্থাৎ এরা কিন্তু নিয়োগটা পাবে এদের ভাগ্য খুলে যেতে পারে এবারে এটা যদি হয় এটা হলে কিন্তু আবার ষোলো হাজার পাঁচশোর যে লিস্ট বা সেই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটার ওপরেও কিন্তু আবার কেস হবে এটা বলার অপেক্ষা রাখে না কারণ কি যে ষোলো হাজার পাঁচশোতেও কিন্তু কোনো ফাইভ পারসেন্ট ওয়েটিং লিস্ট মেনটেন হয়নি তো যদি সেখান থেকেও কেস কাচারি করে কিছু সংখ্যক ছেলে মেয়ে যদি চাকরি পায় সেটা অবশ্যই ভালো দিক পর্ষদের ভুলে বা পর্ষদের গাফিলতির জন্য কিছু সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পাবে না এমনটা কখনোই কাম্য নয় অনেকেই সেখানে জয়েন করেনি অনেকেই অন্য পেশায় চলে যাওয়ার জন্য জয়েন করেনি ইত্যাদি ইত্যাদি ঘটনা তো থেকেই যায় যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রেই তো যেটা বোঝা যাচ্ছে যে এখানে যদি বাইশশো সাতচল্লিশ এদের পক্ষে রায়দানটা হয় তাহলে আবার ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রেও কিন্তু কেসটা হবে এবং সেক্ষেত্রেও রায়দানটা কিন্তু তাদের পক্ষেই যাবে তো যেটা আমরা বাইশ সালের ক্ষেত্রে রিক্রুটমেন্টে দেখেছি যে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তিনি কিন্তু খুব সুন্দরভাবে সমগ্র প্যানেলটা একদম মাধ্যমিক রেজাল্ট থেকে শুরু করে ইন্টারভিউয়ের যে দুটো পার্ট আছে সেই দুটো পার্টের নাম্বার পর্যন্ত তিনি পাবলিশ করে দেখিয়েছেন এবং পাঁচ পার্সেন্ট ওয়েটিং লিস্টেও রেখেছেন যদিও সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা বর্তমানে একটু থমকে রয়েছে তো দেখা যাক আজকে কি হতে চলেছে আমরা আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব এবং যেটা বোঝা যাচ্ছে আবার বলছি যে আজকে হয়তো ফাইনাল জাজমেন্ট আসতে পারে কারণ অলরেডি এর পঁচিশটা জাজমেন্ট কিন্তু হয়ে গেছে আর রায়টা হয়তো বাইশশো সাতচল্লিশ জনের পক্ষেই যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ভালো থাকুন ধন্যবাদ